বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হয়েছেন সাউথ ইস্ট ইউনিভার্সিটির 4 শিক্ষার্থী, মোহাম্মদ রাব্বি মিয়া, রাকিব হোসাইন, ইমতিয়াজ আহমেদ জাবির ও রবিউল ইসলাম লিমন। এই 4 শহীদ সহ 24 সব শহীদদের স্মরণে বৃহস্পতিবার এই বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। সাউথ ইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডক্টর ইউসুফ মাহবুবুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপ উপাচার্য অধ্যাপক ডক্টর মোফাজ্জল হোসেন, শহীদদের পরিবার, সদস্যবৃন্দ ও শহীদদের সহপাঠীরা। সাউথ ইস্ট ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব রেজাউল করিম এক লিখিত বক্তব্যে শহীদ ও আহতদের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন দোয়া মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এবং সাউথ ইস্ট বিজনেস স্কুলের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিরাজুল ইসলাম। অন্যান্যদের মাঝে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর জেনারেল কাজী ফখরুদ্দিন আহমেদ, ডিনবিন্দু, বিভাগীয় প্রধানগণ, শিক্ষক শিক্ষিকা, কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।